প্লেয়ারের সাথে আরেকটি শব্দ না জুড়ালে প্লেয়ার শব্দটি পরিপূর্ণ হয় না এবং সেটি হচ্ছে ফিটনেস। যে প্লেয়ার যত বেশি ফিট হবে সে প্লেয়ারটি তত বেশি তার গেমে পারদর্শী হবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন 10 জন প্লেয়ার সম্পর্কে যারা ফিটনেসে 100-এ 100 পেয়েছেন। তারা তাদের গেমের জন্য তো জনপ্রিয়, তার সাথে সাথে তাদের ফিটনেসের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। তো পৃথিবীর সেরা 10 ফিট প্লেয়ার কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে যারা নতুন তারা এখনই সামাজিক কাজে লেগে পড়ুন। তো মূল ভিডিওতে চলুন। তো 10 নম্বর অবস্থানে আছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কেমন প্লেয়ার তা তার গেম দেখলে বোঝা যায়। হার্দিক পান্ডিয়া তার গেম প্লে এবং স্টাইলের জন্য চর্চার বিষয় হয়ে থাকে। হার্দিক পান্ডিয়াকে খালি গায়ে দেখলে বুঝতে পারবেন যে হার্দিক পান্ডিয়া প্রতিদিন কত ঘন্টা ওয়ার্কআউট করে থাকে। জিমে হার্দিক পান্ডিয়ার দিনের বেশিরভাগ অংশ কেটে যায়। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে বিরাট কোহলি। পৃথিবীর সেরা 10 জন প্লেয়ারের কথা হচ্ছে আর সেখানে বিরাট কোহলি থাকবে না এমনটা হতে পারে না। বিরাট কোহলি বেশিরভাগ সময় জিমে কাটিয়ে থাকে আর আপনারা হয়তো তার ওয়ার্কআউটের ভিডিও অনেকবার দেখেছেন। এছাড়াও ফিটনেসের জন্য বিরাট ডায়েট কন্ট্রোল করে থাকে। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, বিরাট কোহলি একজন ভেজিটেরিয়ান। আর বিরাট কোহলি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে লিওনেল মেসি। পৃথিবীর সেরা ফিট প্লেয়ারদের মধ্যে লিওনেল মেসি অন্যতম। যদিও গোল দেওয়ার পর বা ম্যাচ জেতানোর পর লিওনেল মেসি তার জার্সি ওপেন করে না, তারপরও লিওনেল মেসিকে দেখে বোঝা যায় যে তিনি কত প্লেয়ার। লিওনেল মেসির প্রায় শরীরের বেশিরভাগ অংশতে ট্যাটু রয়েছে। এছাড়াও আপনি যদি লিওনেল মেসিকে কখনো খালি গায়ে দেখেন তাহলে দেখতে পাবেন তার সিক্স প্যাক দেখতে কেমন। লিওনেল মেসি তার ফিটনেস ধরে রাখার জন্য প্রায় দিনের অনেক সময় জিমে কাটিয়ে থাকেন, এছাড়াও অনেক ডায়েট কন্ট্রোল করে থাকেন। তো বন্ধুরা, কারা কারা লিওনেল মেসির ফ্যান তার একটু কমেন্ট বক্সে জানান। তো এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে রিচ ফ্রোনিং। এই যে পার্সনটিকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে বলা হয় পৃথিবীর সব থেকে ফিট ম্যানদের মধ্যে একজন। মজার ব্যাপারটি হচ্ছে তিনি এ পর্যন্ত 4 বার পৃথিবীর সেরা ফিট ম্যান হওয়ার উপাধি পেয়েছেন। এছাড়া আপনি জানলে অবাক হবেন, একবারে এই পার্সনটি 250 কেজি ওজন তুলতে পারে। আর চিনাপের কথা বললে আমাদের মতো সাধারণ পার্সন খুব জোর 5 থেকে 10টা চিনাপ দিতে যেয়ে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে রিচ ফ্রোনিং একবারে প্রায় 80টি চিনাপ দিতে পারে। ছোটবেলা থেকে রিচ অনেক ফিট একজন পার্সন ছিলেন আর তিনি তার এই ফিটনেস আরো ধরে রেখেছেন জিম এবং ওয়ার্কআউটের মাধ্যমে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে মাইকেল ফেল্পস। পৃথিবীর সব থেকে ফিট প্লেয়ারদের মধ্যে মাইকেলকে অন্যতম ধরা হয়। সুইমিং এর দুনিয়ার রাজা বলা হয় মাইকেল ফেল্পসকে। মাইকেল ফেল্পস তার সাঁতারের এক একটি ইউনিক স্টান্টের জন্য পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। মাইকেলকে বলা হয় গ্রেটেস্ট সুইমার অফ অল টাইম। মজার ব্যাপারটি হচ্ছে তিনি 5টি অলিম্পিকে প্রায় 28টি গোল্ড মেডেল জিতেছেন, মানে তার বাড়িতে গোল্ড মেডেল রাখার জায়গা নেই। তার স্লিম বডি এবং ফিটনেস দেখে বুঝতে পেরেছে মাইকেল কতক্ষণ জিম করে থাকে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে ফ্লয়েড মেওয়েদার। পৃথিবীর সেরা 10 জন প্লেয়ারের মধ্যে 5ম অবস্থানে রয়েছে ফ্লয়েড মেওয়েদার। ফ্লয়েড এমন একটি পার্সন যার ফিটনেস দেখে কেউ তার ধারে কাছে ঘেঁষতে চাইবে না। ফ্লয়েড মেওয়েদার একবার যখন রিংয়ে উঠে যায় তখন তার সামনে যেই থাকুক না কেন তাকে কুপোকাত হতেই হবে। পৃথিবীর সেরা বক্সারদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। তাছাড়া পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ প্লেয়ারদের মধ্যে ফ্লয়েড মেওয়েদার অন্যতম। মেওয়েদার এতটাই ধনী খেলোয়াড় যে ফ্লয়েড যেখানেই যায় সেখানেই নগদ $1 মিলিয়ন $1 সাথে নিয়ে যান। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে লেব্রন জেমস। পৃথিবীর সেরা 10 ফিট প্লেয়ারের লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে লেব্রন জেমস। পৃথিবীর সেরা বাস্কেট প্লেয়ারদের মধ্যে লেব্রন অন্যতম। তার যে ফিজিক্যাল ফিটনেস তা দেখে টাইগার শ্রফ বলবে, যা ভাই তুই আমার আগে করে নে। মজার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা প্রায় 6 ফুট 8 ইঞ্চি, মানে দ্য রকের থেকে অনেক লম্বা। তাছাড়া তার ফিটনেসের জন্য তিনি বেশিরভাগ সময় মানুষের মুখে চর্চা হয়ে থাকে। তিনি বেশিরভাগ সময় জিমনেশিয়াম করে থাকেন। এছাড়াও তিনি তার খাবারের প্রতি খুবই সতর্ক, বিশেষ করে তার ফিটনেসের জন্য তিনি স্পেশাল খাবার খেয়ে থাকেন। পৃথিবীর হাই স্পিড এক্সপেন্সিভ প্লেয়ারদের মধ্যে লেব্রন অন্যতম। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে নীরাজ চোপড়া। পৃথিবীর সব থেকে ফিট 10 জন প্লেয়ারের লিস্টে 3 নম্বর অবস্থানে রয়েছে নীরাজ চোপড়া। নীরাজ এমন একজন প্লেয়ার যে তার ফিটনেসের জন্য সবসময় চর্চার বিষয় হয়ে থাকে। তিনি তার ফিটনেস দিয়ে অলিম্পিকে গোল্ড মেডেল পর্যন্ত জিতেছেন। তার ওয়ার্কআউটের কিছু ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি তার ফিটনেসের পেছনে কতটা সময় ব্যয় করে থাকেন। নীরাজের ফ্লেক্সিবল বডি এবং হাইট দেখার মতো।
এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে উসেন বোল্ট। উসেন বোল্ট নামটি শুনেই আপনার চোখ দুটো খুলে গেছে, কারণ একটি মানুষ যে কতটা ফিট হতে পারে তা আপনি উসেন বোল্টকে দেখলেই বুঝতে পারবেন। পৃথিবীর সব থেকে দ্রুত গতির মানব কেমন ফিট বডির অধিকারী হবে তা তো ধারণা করতে পারছেন। উসেন বোল্টের এতটা স্পিড যে চিতাও বলে, যা ভাই তুই আমার আগে করে নে। উসেন বোল্ট তার এই ট্যালেন্ট তার ওয়ার্কআউট এবং ট্রেনিং এর মাধ্যমে অর্জন করেছেন। অলিম্পিক সহ পৃথিবীর সব থেকে বড় বড় ইভেন্টে উসেন বোল্ট প্রথম স্থান অর্জন করেছেন। তার নামে রানিং এর উপর শুধু দুইটি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এরপর এক নম্বর অবস্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। পৃথিবীর সব থেকে ফিট প্লেয়ার বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। এটা বলার পর কেউ হয়তো আমার সাথে ঝগড়া করতে আসবে না, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো কতটা ফিট প্লেয়ার তা তার গেম প্লে দেখলেই আপনি বুঝতে পারবেন। রোনালদো যখন ফুটবল নিয়ে দৌড়ায় তখন মনে হচ্ছে কোনো বাঘ দৌড়াচ্ছে। আপনারা হয়তো অনেকক্ষণ ধরে ক্রিস্টিয়ানো রোনালদোকে এই লিস্টে খুঁজছিলেন। রোনালদো তার স্ট্রংগেস্ট বডি, স্ট্রংগেস্ট ফ্রি ক্রিক্স এবং অসাধারণ পার্সোনালিটির জন্য পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। রোনালদো দিনের প্রায় বেশিরভাগ সময় জিমে কাটিয়ে থাকে। এছাড়াও তার ওয়ার্কআউটের ভিডিও দেখলে বুঝতে পারবেন রোনালদো কত হেভি ওয়েট নিয়ে থাকে। রোনালদোর ফ্যানরা রোনালদোর বডি নিয়ে এতটা এক্সাইটেড যে রোনালদো যখন মাঠে খেলতে নামে ফ্যানরা তখন অপেক্ষা করে রোনালদো কখন জার্সি খুলবে। আর কারা কারা রোনালদোর ফ্যান রয়েছেন তারা একটু কমেন্ট বক্সে জানান। তো এই ছিল পৃথিবীর সেরা 10 জন ফিট প্লেয়ার। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, অল দ্য বেস্ট।